ছবির সব চরিত্র সম্পূর্ণ কাল্পনিক এবং প্রাচীন লোকগাথার ভিত্তিতে কল্পিত। সমসাময়িক অবস্থার সঙ্গে এই চরিত্রগুলির কোনো যোগ নেই। বলুন মন্ত্রীবর, রাজ্য আর প্রজাদের বর্তমান কি অবস্থা? অবস্থা খুবই খারাপ মহারাজ। গোটা বিলাসপুর রাজ্যকেই যেন দিনে দিনে এক অশান্তির কালো ছায়া গ্রাস করে নিচ্ছে। উহ, অসহ্য এই অশান্তির বার্তা। বিয়ের 2 বছর পর সিংহাসনে আরোহণ করার পর থেকে একটি দিনও কোনো শান্তির সংবাদ শুনতে পেলাম না। কি করে শুনবেন মহারাজ? রাজ্য আর প্রজাদের শান্তির উপরেই তো দেশের শান্তি নির্ভর করে। কিন্তু আমার এই রাজ্য আর রাজ্যের প্রজারা কি? মহারাজ, বিন্দু মাত্র শান্তিতে নেই মহারাজ। গত কয়েক বছর যাবত এই রাজ্যের মাটিতে এক ফোঁটাও বৃষ্টির জল পড়ে নাই। খাল বিল নদী নালা পুকুর সব জলের অভাবে শুকাইয়া চলছি রইয়া গেছে গা। খরার আইকুইন্যের রোদের তাপে মাটির দুপা ঘাসগুলা পর্যন্ত পুইরা অঙ্গার হইয়া গেছে। এই অবস্থায় কি করে আইবা আমরা ফসল ফলাই, আর কি করে আইবা আমরা গবাদি পশু পালন করি, আর কি করে আইবা আমাদের মতো গরিব চাষা বুচারা জানে বাইতা থাকে। কিন্তু কেন কেন আমার রাজ্যের ওপর ভগবানের এই অশুভ দৃষ্টি বছরের পর বছর ধরে নিপতিত হয়ে আসছে? আমি যে এর কোনো রহস্যই খুঁজে পাচ্ছি না মন্ত্রীবর। শুধু এই রহস্যটা যদি একবার জানতে পারতাম, তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে প্রয়োজনে রাজ্য রাজত্ব আর সুখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে হলেও ওই অশান্তির আগুন আমি আমার রাজ্য থেকে এই চিরদিনের মতো বিতাড়িত করতাম। কিন্তু এর মূল রহস্য যা আজ পর্যন্ত আমি জানতে পারলাম না। মহারাজ, অপরাধ মার্জনা করবেন, পার্শ্ববর্তী রাজ্যের সব মানুষেরা কয় আপনি নিঃসন্তান, তাই। হ্যাঁ হ্যাঁ, আমি নিঃসন্তান তাই। কথাটা আমিও শুনেছি মহারাজ। সন্তানহীন রাজা নিজেই নাকি অলক্ষণে, যাকে বলে আটকুড়ে। মহারাজ মহারাজ, হঠাৎ আজ আপনি কিসের চিন্তায় এত উদ্বিগ্ন হয়ে উঠলেন? কি হয়েছে আপনার? না রানী, কিছুই হয়নি আমার, এমনি একটু। আপনি বলতে না চাইলেও আমি জানি মহারাজ, আজ দিনের বেলায় দরবারে আলোচিত সব কথাই আমি শুনেছি। রানী? হ্যাঁ মহারাজ, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনাকে একটা অনুমতি দিতে। অনুমতি? মহারাজ, রাজ্য আর রাজ্যের প্রজাদের রক্ষার্থে আপনি আর একটা বিবাহ করুন। রানী, এ তুমি কি বললে রানী? হাত করে অপবাদ ঘোষণার জন্য তোমাকে বিসর্জন দেবার কথা বলতে পারলে? এছাড়াই অভিশাপ মুক্ত হতে আমি আপনাকে আর কি পরামর্শ দিতে পারি মহারাজ? আন্দোষ্ঠান মহারাজ,
আজকের দিনটাই মাটি হয়ে গেল, কি যে করি। সাত সকালে আর কুড়ি রাজার মুখ দর্শন, নিশ্চয়ই আজকে ভাগ্যের দুর্গতি আছে। আরে পোদ্দার মশাই, মানুষকে করোনা মহামারী কি আর কাল পরশু অপেক্ষা করে? না, এই আটকুড় রাজার দেশে থাকলে এসব রাহু আমাদের গ্রাস করে খাবে। যাই, এত রাতে এই শূন্য দরবারে আমাদের কি উদ্দেশ্য নিয়ে ডেকে পাঠিয়েছেন মহারাজ? রাজ্য আর প্রজাদের মঙ্গলের জন্য আমি রাজ্য ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সে কি কথা মহারাজ? হ্যাঁ মন্ত্রীবর, অনেক ভেবে চিন্তে শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। না না, এ কি করে সম্ভব? সম্ভব না হলেও সম্ভব করতে হবে মন্ত্রীবর, কারণ আমি যে রাজ্যেরই রাজা, হতভাগ্য এক নিঃসন্তান আটকুড়ে রাজা। আজ সমস্ত দেহিনী রাজ্যময় ঘুরে ঘুরে আমি নিজের চোখে দেখে এসেছি, আর আর এই রাজ্য অবস্থান করা আমার সাজে না মন্ত্রীবর। পিতা, আপনার বড় অভাগা সন্তান আমি, পারলাম না আপনার এই সিংহাসনের পবিত্র দায়িত্বের বোঝা বহন করতে। আপনি আপনি আমায় ক্ষমা করে দেবেন পিতা, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। মন্ত্রীবর, মহারাজ আপনাদের রানীমাকে বিদায়ের কথা জানিয়ে আমাকে ক্ষমা করতে বলবেন। বিদায় মন্ত্রীবর, বিদায় সেনাপতি। মহারাজ, রানীমা সর্বনাশ হয়ে গেছে। রানীমা, পুত্র শোকে আমাদের মহারাজা রাজ্য ত্যাগ করেছেন। রানীমা, রানীমা অপরাধ মার্জনা করবেন। রানীমা, আপনাকে যেতে দিতে আমি অক্ষম। মন্ত্রীবর, সেনাপতি, আপনারা সবাই থাকতে মহারাজ কি করে রাজ্য ত্যাগ করে চলে গেলেন? আপনারা তাকে ধরে রাখতে পারলেন না। মহারাজের কথা অমান্য করে আমরা কিছুই করতে পারিনি রানীমা। ও ভগবান, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? এখন আমি কি করি, এখন আমি কি করি? শান্ত হন রানীমা, শান্ত হন। মহারাজের মতো আপনিও যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা থাকবো কোন ভরসায়? ভগবান, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, এক ফোঁটা জল কোথাও দেখতে পাচ্ছি না। চারিদিকে শুধু উঁচু নিচু বনভূমি, এমন একটা সমতল ভূমি কোথাও দেখতে পাচ্ছি না যেখানে শুয়ে আমি একটু শান্তি মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। ভগবান, কে রে তুই পাপিষ্ঠ নরাধম? দীর্ঘ দেড় যুগের ধ্যান ভঙ্গ করে করলি আমার অনিষ্ট সাধন, তাই আমি বাধ্য হলাম দিতে তোকে অভিশাপ। পুত্র শোকে ওই দেড় যুগ তুইও করবি অনুতাপ। না না মুনিবর, ভুল আপনার এই অভিশাপ, কারণ পুত্র শোকে অনুতপ্ত হবার জন্যে কোনো সন্তান যে আমার নেই, আমি যে এক আটকুড়ের রাজা। না রে মূর্খ রাজা, তোর ওই আটকুড়ে নাম ঘুচে যাবে, অচিরেই এক পুত্র হবে, পেতে ওই অভিশাপের সাজা। আমার পুত্র হবে মুনিবর, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। মুনি ঋষির বাক্য কখনো মিথ্যে হয় না জানিস, সন্তান তোর হতেই হবে, দেবেন ওই জগদী। ওম শঙ্কর, ওম ভোলেনাথ।
এটাই নে স্বর্গীয় ফুল, এতেই তোর ভাঙবে ভুল। বাবা, রাত্র নিশিকালে লোকচক্ষুর অন্তরালে তোর স্ত্রীকে ওই ফুল ভেজা জল খাইয়ে দিলে, দশ মাস দশ দিন পরে তোর প্রাসাদ আলো করে পুত্র সন্তান আসবে ঘরে। হে ভগবান, হে ভগবান! কিন্তু তার বারো দিনের পূরণ ক্ষণে, বারো বছরের কন্যা সনে পুত্রকে তোর বিবাহ দিয়ে পাঠাতে হবে নির্বাসনে, শুধু ওই অভিশাপের কারণে। না না মুনিবর, ফিরে নাও, ফিরে নাও তোমার এই অভিশাপ। না না না, ফিরিয়ে যায় না নেওয়া দেওয়া অভিশাপ, করিবার নাহি কিছু শুনে অনুতাপ। আমার এই বাক্য যদি করিস লঙ্ঘন, বাঁচবে না তোর পুত্র ও কাঁদবি আজি। ওম শঙ্কর, ওম। মুনিবর, মুনিবর! হে ভগবান জগদীশ্বর, তুমি আমায় রক্ষা করো। নাও মুনিবরে দেয়াই ফুলের জল, ভগবানের নাম নিয়ে পান করো রানী। নাও রানী, নাও। ভগবান, তুমি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। যে রাজাকে নিয়ে রাজ্যময় সমালোচনার ঝড় বয়ে গেল, সেই রাজার আগমন সংবাদে প্রজারা এত খুশি কেন? কেন, তুমি কি শোনোনি যে মুনিবরের আশীর্বাদে বর্তমানে আমাদের রানীমা সন্তান সম্ভবা? তাই নাকি? যাক, ভালোই হলো, এ রাজ্যের উপর থেকে ভগবানের অসন্তুষ্টি দূর হলো। ভগবান যেন তাই করেন। নিজের সন্তানের খোঁজ খবর রাখো কোনোদিন? কেন, আমাদের একমাত্র কন্যা রূপবাঞ্জি এখন বড় হতে চলেছে। সারাদিন সখীদে নিয়ে হই হল্লা করে দিন কাটালে চলবে, নাকি লেখাপড়া কিছু করতে হবে? কিসের লেখা, কিসের পড়া গো? ওদাই মা, কিছুই ভালো লাগে না আমার দাইমা গো। যৌবন জ্বালায় জ্বলে মরি গো, ওদাই মা সহিতে না পারি গো আমার দাইমা, দাইমা গো। ছি ছি রূপবান, এই বয়সে এইসব কথা বলতে লজ্জা করে না তোমার? কিসের লজ্জা দাইমা, আমি এখন আর সেই কুচি খুকিটি নেই, আমার বয়স হয়েছে, আমি বড় হয়েছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক! শুভ সংবাদ মহারাজ। কি সংবাদ? ভগবান জগদীশ্বর আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। এই নাও দাসী, তোমার শুভ সংবাদের পুরস্কার। মন্ত্রীবর, ভগবান আমাকে বিজয়ী করেছেন, বিজয়ী করেছেন, তাই আমার পুত্র সন্তানের নাম আমি বিজয় রাখলাম। খুব সুন্দর নাম হয়েছে মহারাজ, এ নামের কোনো তুলনাই হয় না। বিশ্বাস করুন মন্ত্রীবর, আজ আমার এত আনন্দ হচ্ছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যান, ঘোষণা করে দিন, রাজ্যময় সপ্তাহ ব্যাপী আনন্দ উৎসব চলতে থাকবে। মহারাজ,
আজকের এই আনন্দের দিনে মহারাজকে বড়ই চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে আপনার মহারাজ? যা হবার তা তো হয়েই গেছে মন্ত্রীবর। এ আবার কি কথা মহারাজ, সামান্য শান্তির মুখ দেখতে না দেখতেই আবার অশান্তির সংকেত। ওই অশান্তির সংকেত দিন রাত আমাকে পীড়া দিয়ে আসছে, তাই তো এত আনন্দ ঘর পরিবেশেও আমার মনে বিন্দু মাত্র আনন্দ নেই। আমার পুত্র বিজয়ের 12 দিন বয়স পূর্ণ হতে আর মাত্র 5 দিন বাকি, সেই দিনই 12 বৎসর পূর্ণ হওয়া কোন যুবতী কন্যার সাথে বিবাহ দিয়ে তাকে নির্বাসনে পাঠাতে হবে, নইলে সে আর বাঁচবে না। মহারাজ, 12 বছরের যুবতী কন্যার সন্ধানের দায়িত্ব এ অধমের ওপর ছেড়ে দিন, প্রয়োজনে 1টা নয় 10টা পরগনা খুঁজে 100টা 12 বছরের কন্যা এনে হাজির করব। হ্যাঁ হ্যাঁ সেনাপতি সমর সিং, তাই করবেন, নইলে যে রাজ্যের আলো আর প্রজাদের মুখের হাসি দূর হয়ে যাবে চিরতরে। মন্ত্রীবর বলুন মহারাজ, আজ রাজ্যময় ঢোল পিটিয়ে রাজ ঘোষণা প্রচার করে দিন। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা, আগামী মঙ্গলবার দিন যার কন্যা বা ভগ্নির বয়স 12 বৎসর পূর্ণ হইবে, সে যেন তার কন্যা বা ভগ্নীকে নিয়ে রাজা বিক্রম রায়চৌধুরীর 12 দিনের একমাত্র শিশুপুত্র বিজয় রায়চৌধুরীর সঙ্গে বিয়ে দেবার মনস্থির করে রাজ দরবারে উপস্থিত হইবে। যে ভাগ্যবান ব্যক্তি উপস্থিত হইতে পারবেন মহারাজ ঘোষিত 1 লক্ষ স্বর্ণমুদ্রা এবং অর্ধেক রাজত্বের অধিকারীও হইতে পারবে। কখনোই বিয়ে হতে পারে না, দরকার হয় মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেব, তবু জেনে শুনে অমন ভাবে মেয়েকে জলাঞ্জলি দিতে পারবো না। ঠিক আছে গিন্নি, তোমার কথাই থাকবে, বড় সাধ হয়েছিল রাজার বিয়াই হব, সে ঘুরে বালি। এ কি বললেন মন্ত্রীবর, 12 দিন পূর্ণ হতে আর মাত্র 1 দিন বাকি আছে, অথচ আমার একমাত্র পুত্রকে রক্ষা করতে আপনার 1টা 12 বছরের কন্যার সন্ধান দিতে পারলেন না। চেষ্টার কোনো ত্রুটিই করিনি মহারাজ। তার মানে আমাকে বোঝাতে চাইছেন যে আপনি আমার এতদিনের পুরাতন অভিজ্ঞ মন্ত্রীবর হয়েও আমার এত বড় সংকট মোচনে আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন? না মহারাজ, তবে তবে কি বলতে চান? এই রাজ্যের কোথাও কি 12 বছরের 1টি কন্যাও নেই যার সঙ্গে আমার বিজয়ের বিবাহ দিয়ে তাকে বাঁচাতে পারি? থাকলেও কেউ যে স্বীকার করতে চায় না মহারাজ। তার এত বড় সাহস যে 12 বছরের কন্যা ঘরে রেখেও স্বীকার করতে চাইছে না? বলুন মন্ত্রীবর, আমি এখনই নিচে গিয়ে তার দেহ থেকে মুন্ডুটা খণ্ডিত করে নিয়ে আসবো। থাক সেনাপতি, তার আর প্রয়োজন নেই, আপনারা এখনই রাজ জ্যোতিষীকে দরবারে হাজির করুন, গণনা করে দেখব 12 বছরের কন্যা কার ঘরে আছে। 12 সালের কন্যা চাই, নইলে বা রক্ষা নাই। ওম শান্তি, ওম শান্তি। সিংহ কর্কট তুলারাশি কন্যাতে কাছাকাছি, রাজকোতোয়াল হরিরাম সিং, তার কন্যার বয়স 11 বছর 26 দিন, প্রাক্তন সেনাপতি মহান্ত দাস, তার কন্যার বয়স 11 বছর 11 মাস। মিলে গেছে, মিলে গেছে, একেবারে হাতের কাছে 12 সালের কন্যা আছে। পেয়েছো, পেয়েছো রাজ জ্যোতিষী, 12 বছরের কন্যার সন্ধান তুমি পেয়েছো? আজ্ঞে মহারাজ, নির্ভুলে সত্যরাজ। ও ভগবান, বলো বলো জ্যোতিষী, কোথায় সেই 12 বছরের কন্যা এবং সেই ভাগ্যবতী কন্যা কার, বলো। শ্রদ্ধেয় মন্ত্রী কন্যা রূপসী রূপবানের আগামীকাল দিন ওখানে পূর্ণ হবে, হবে 12 সাল। সেনাপতি, এই মুহূর্তে আমার রাজকোষাগার থেকে 100 স্বর্ণমুদ্রা আর 1 বছরের খাদ্য সামগ্রী দান করুন রাজ জ্যোতিষীকে। এই নাও জ্যোতিষী। মন্ত্রীবর,
আমি বড় আশ্চর্য হচ্ছি এই ভেবে যে মন্ত্রীবর আমার এতদিনের পুরনো এবং বিশ্বস্ত হয়েও কিনা আমার এই বিপদকালে সব জেনে শুনেও কোনো সাড়া দিলেন না। এ যে আমার ভাবতেও অবাক লাগছে মন্ত্রীবর। অপরাধ নেবেন না মহারাজ, আপনি ঠিকই বলেছেন, আমি সব জেনেও সাড়া দিতে পারিনি, হয়তো এখনো পারবো না, কারণ পিতা হয়ে দেখে শুনে আমি আমার একমাত্র মেয়েকে তো আর জলে ভাসিয়ে দিতে পারি না। মন্ত্রীবর, আপনি কি এখনো চান না যে আপনার সঙ্গে আমার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক অটুট থাক? নিশ্চয়ই মহারাজ, তবে সেটা আমার একমাত্র কন্যাকে বিসর্জন দিয়ে নয়। বিসর্জন? নিশ্চয়ই, বারো বছরের কন্যার সঙ্গে বারো দিনের শিশুর বিয়ে দিয়ে নির্বাসনে পাঠানো তো বিসর্জনেরই সামিল, কাজেই এ জঘন্য কাজ আমার দ্বারা সম্ভব নয় মহারাজ। এর জন্য যদি মহারাজের সঙ্গে আমার বন্ধন যায় টুটে, তাহলে কথা দিলাম থাকবো না এই রাজ্যপটে। না মন্ত্রীবর, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, এই রাজ্যের বিনিময় হলেও আমার পুত্রের জন্য মা রূপবানকে চাই। মহারাজ, আপনার এই কঠোর মিনতি আমি মানতে পারবো না। সেনাপতি, আদেশ দিন মহারাজ। বন্দী করুন এই অবাধ্য মন্ত্রীকে। ঘটক দাদু। ভাগ্য মহারাজ, আপনি ঘটক হয়ে গিয়ে আমার পুত্র রাজকুমার বিজয়ের সঙ্গে রূপবান কন্যার বিবাহের ব্যবস্থা করুন, আর রাজ্যময় জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করুন। রূপবান, বাড়ির আমি আজ তোমার কাছে মহারাজ বিক্রম রায় চৌধুরীর একটা শুভ প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব দাদু? মহারাজের বারো দিনের শিশুপুত্র বিজয়ের সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব। কি হলো রূপবান? শুনেন শুনেন
রূপবান। এই প্রস্তাবে তুমি রাজি হয়েছ? নইলে যে তোমার পিতা বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছেন না। কে বন্দি করেছে আমার পিতাকে? কি করেছেন আমার পিতা? মহারাজের দেওয়া এই বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার অপরাধে তোমার পিতা এখন কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন। মারুবান, তুমি এখানে কেন এলে মা? চলুন পিতা, এমন নির্দয় নিষ্ঠুর রাজের রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাই, চলুন। না রুব্বান, এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যাওয়ার ক্ষমতা তোমাদের নেই। তবে একটি শর্তে তোমার পিতাকে মুক্ত করে নিতে পারো। বলুন কি সে শর্ত? না মা, ওই অসম্ভব শর্তে তুমি রাজি হয়ো না মা। পিতা! রুব্বান, মারুবান, কি অপরাধ করছে পিতাই গো, ও রাজা বলে দেন আমারে গো, বলেন রাজা রাজা গো, হাতে ধরি পায়ে পড়ি গো, ও রাজা মুক্তি দেন মোর পিতারে, শোনেন রাজা রাজা গো, আমায় আপনি প্রাণে মারেন গো, ও রাজা মুক্তি করেন পিতারে, শোনেন রাজা রাজা গো। তুমি পারো আমার একমাত্র পুত্রকে বাঁচাতে, একজন পিতা হয়ে আমি তোমার কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি মা, তুমি আমার ছেলেকে বাঁচাও। বেশ, আমি আপনার প্রস্তাব গ্রহণ করে নিলাম মহারাজ। রূপবান, তুমি আমাকে বাঁচালে মা। হ্যাঁ, আসুন ভাই মন্ত্রীবর, সব কিছু ভুলে গিয়ে আমরা ওদের শুভ পরিণয়ের আয়োজন করি। হ্যাঁ সেনাপতি, এখনো দাঁড়িয়ে আছেন? যান, শুভ বিবাহের আয়োজন করুন। রূপবান, এবার তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নাও মা। বিদায় দেন, বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আমার গো, আমার পিতা পিতা গো, বিদায় দেন, বিদায় দেন মাতা গো, ও মাতা বিদায় দেন আমার গো,
এই তোমার স্বামী মা, আমার বুকের ধন বিজয়কে আমি তোমার হাতে তুলে দিলাম মা। এই তোমার বাসর ঘর মা, এই ঘরে তুমি তোমার স্বামীকে নিয়ে থাকবে। এই তোমার প্রতিচিহ্ন শীতের সিঁদুর মা, এই সিঁদুর রক্ষা করাই হল এখন থেকে তোমার পরম পূজনীয় কর্তব্য। এই কর্তব্য সফল হলে তোমার জীবন সার্থক হবে। না মা, আজ রাতে তোমার 12 দিনের শিশুপতি বিজয়কে নিয়ে দেড় যুগের জন্য নির্বাসনী হবার কথা। মুনিবরের দেওয়া অভিশপ্ত বাক্য ফলতেই হবে। এর অন্যথা হলে কাল প্রত্যুষে ঘুম থেকে উঠে তোমার স্বামীকে মৃত দেখবে, বিধবা হবে। যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে আজ রাতেই তোমার স্বামীকে নিয়ে তুমি নির্বাসনে চলে যাও। বাবা 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 বাবা, স্বপ্নে এক সাধু মুনিবর এসে আমাকে সতর্ক করে দিয়ে গেল, আজ রাতের মধ্যেই যেন আমি আমার স্বামীকে নিয়ে দেড় যুগের জন্য নির্বাসনে যাই, তা না হলে কাল প্রত্যুষে ঘুম থেকে উঠেই না গে আমি আমার স্বামীকে মৃত পাব। হ্যাঁ মা, এটা মুনিবরের দেয়া অভিশপ্ত সেই বাণী, এটা লঙ্ঘন করলে অমঙ্গল সুনিশ্চিত। কাজেই তোমার স্বামীকে বাঁচাতে হলে তোমাকে যে যেতেই হবে মা, আজ রাতে এবং এই মুহূর্তেই। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি যাব আমার স্বামীকে বাঁচাতে, আমি নির্বাসনে যাব। বিদায় দেন বিদায় দেন বাবা গো, ও বাবা বিদায় দেন আমার গো, আমার বাবা বিদায় দেন বিদায় দেন মাগো, ও মা বিদায় দেন আমার গো,
মাঝি ভাই আমাকে একটু নদীটা পার করে দাও না আহারে সোনাসান পিতলা ঘুঘুরে পার হইতে পয়সা লাগে পয়সা আছে পয়সা না মাঝি ভাই আমার কাছে যে কোনো পয়সা নেই কি কয় রে ভাইসা কয় পয়সা দিতে চায় কয় পয়সা আবার এক পয়সাও না হ্যাঁ কি কইলি এক পয়সাও না নয়া কারে না শালা বয়রা মানুষ নিয়া হইছে এক জালা হয় মাথারি এই পয়সা ছাড়া আমরা পার করি না যাও পার করো মাঝি রে ও মাঝি পয়সা না দেও বকশিস দিবা তো বকশিস দেব হ্যাঁ বসি দিব বসি দিয়ে আমরা কি করুম কত বসি নদীর কিনারা এমনি পয়রা থাকে আরে বসি না বসি না পুরস্কার হ্যাঁ পুরস্কার কি পরিষ্কার আমরা মাঝি মোল্লা মানুষ আমাগো জামা কাপড়ের পরিষ্কারের দরকার নাই পেটের খিদায় কাম করি তাই পয়সা চাই হ হ ওই পয়সাই দিব আহেন বইন আহেন আহেন বহেন ও বিধিরে কত বল খেলবি নিঠুর খেলা আমায় নিয়ে আর কত বল খেলবি নিঠুর খেলা আর কত কান্দাবি আমায় কইরা যাব হেলা রে কইরা যাব হেলা ও বিধি রে সেই আশা মোর ভাঙা গেল সেই আশা মোর ভাঙা গেল আইলো দুঃখের পালা আর কত কান্দাবি আমায় কইরা যাব হেলা রে কইরা যাব হেলা ও বিধি রে সে দোষী হইয়া ছাইড়াই আপন জন পরবাসে আইলাম আমি অনাথের মতন বিনা দোষে দোষী হইয়া ছাইড়াই আপন জন পরবাসে আইলাম আমি অনাথের মতন মাতা পিতা সব ছাড়িলা কত কান্দাবি আমায় কইরা যাব হেলা রে কইরা যাব হেলা আমায় নিয়ে আর কত বল খেলবি নিঠুর খেলা আমায়
আমায় নিয়ে আর কত বল খেলবি নিঠুর খেলা আর কত কান্দাবি আমায় কইরাইব হেলা রে কইরাইব হেলা ও বিধি রে মাঝি ভাই তোমাদের বকশিস আরে খারাও 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 এই চালাকি করনের বুঝি আর জায়গা পাও না হ্যাঁ এই পিতলের টুকরা দিয়া আমাগো ঠকায় যেতে চাও না মাঝি ভাই এটা পিতল নয় চুপ কর মাথারি নাও বাইতে বাইতে বুড়া হয়ে গেলাম আর অহর পিতল কাঁসা চিনলাম না কি হয়েছে মাঝি ভাই দেখি তো ঠিক আছে তুমি আমাকে এটা দিয়ে দাও আমি তোমায় পয়সা দিচ্ছি আচ্ছা না মাঝি ভাই দিও না আরে তুমি চুপ করো আমাকে পয়সা দরকার হ্যাঁ চিনলি না মাঝি রে ও মাঝি অমূল্য রতন রে ঘাটের বোকা মাঝি রে যে চিনি সাত রাজার ধন হাতে পায়াও নাকি হারাইলাম তুই তো শিয়ান পোলা তুই চিনতে পারলি না ওইসব চিনলিকে নৌকা পাইতাম তাইলে খেয়াঘাটে মাঝিগিরি করতো কারা কি আমি বয়রা ও তুমি আমার অভিশাপ দাতা সেই মুনিবর অভিশাপ আমি তোকে দিইনি মা দিয়েছি রাজা বিক্রম রায়চৌধুরীকে কিন্তু তাকে দে অভিশাপের শাস্তি ভুগতে হবে আমার মতো নির্দোষকে যদি তাই না হবে তাহলে ফিরিয়ে দাও আমার সে ফুলের মতো সুন্দর জীবন বেশ দিতে পারি এক শর্তে যদি তুই রাজি হতে পারিস এই মুহূর্তে বলো কি সেই শর্ত তোমার সব কিছু তুই ফিরে পাবি সবই হবে সমাধান শুধু তোর ওই শিশু স্বামীকে আমায় যদি করিস দান না এবার বল কোনটা চাই তোর হারানো সুখ শান্তি নাকি এই শিশুপতি না না এ হয় না হারানো সুখ শান্তির বিনিময়ও কেন সারাটা পৃথিবীর বিনিময়ে আমি আমার স্বামী দেবতাকে কারো কাছে বিক্রি করে দিতে পারি না পারি না তোর এই পরিশ্রমের সুফল একদিন তুই পাবি মা তোর এই কঠিন সাধনা সার্থক হবে সার্থক হবে বোম শঙ্কর বোম ভোলেনাথ নিদারুণ সা
অন্ধকার বন আলো করে একজন সুন্দরী ডাকাত সর্দারের নাকের উপর দিয়ে বিনা সাক্ষাতে চলে যাবে, এ তো হতে পারে না। এসো মাধব দাদাই, এই সুন্দরী আর পোষে যাবে না, ওকে সসম্মানে ধরে এনে আমার ঘোড়ায় তুলে দে। বাচ্চার ঘোড়ায় দেখছি মোহরদানার লকেট। বলিস কি, অমূল্য রত্ন ওই মোহরদানা? না না, এই মোহরদানার লকেট আমি ইঙ্গিতে দেবো না, এটা আমার স্বামীর চিহ্ন পরিচয়। স্যার স্বামী, তোমার স্বামীকে হত্যা করে হলো ওই সোনার লকেট, আর তোমাকে আমি নেবই সুন্দরী। এত বড় স্পর্ধা, এই বেড়ে বেড়ে দুঃসাহসী নারীকে। আরে ধুলুয়া, জঙ্গল মাঝে কি আরাত মুশকিলে পড়েছে? হ্যাঁ সর্দার। আরে চল তো, চল। মরবার সাদ না থাকলে ডাকা শ্রদ্ধা কানুন আলে পত্রিকা সরদার জঙ্গলি রাজ। এই জঙ্গলি রাজ্যে আজ তাক কে বেসারার উপর জুলুম বাজে করে বাঁচতে পারে না। কানুন আল তুমি বাঁচবি না। আরে মাইজি, আর কই ডর না আছে, খালি তুই আর তোর বেটা। না সর্দার, ও কথা বলি তুমি আমায় লজ্জা দিও না, ইনি ইনি আমার স্বামী। স্বামী? আরে তুই আমার সঙ্গে মজাক করছিস? না সর্দার, তুমি আমার ঠাট্টার পাত্র নও, পিতৃতুল্য, শ্রদ্ধার পাত্র। লেকিন এই মাসুম বাচ্চা তো আর স্বামী লাগে কি করে? অদৃষ্টের লিখন থাকলেই হয় বাবা, এটাই বিধির বিধান। লেকিন এই বনবাসে তুই যাবি কোথা? তুই এক কাম কর, তুই আমার সঙ্গে আমার ঘর চল, আমি আমি তোকে সাহারা দিবে। দে বাপজিকে আমাকে দে। এই চল। এই ভাণ্ডটা বিন্দিয়াকে দিয়ে আসি, ভুড়ি আবার তোমার জন্য দুদান্ত হবে না?
जंगल से थोड़ी दूर भगवान ही देवे मासी अरे राखो तो भगवान देवे ना खाटले जगते केउ काउके किछु दे ना बापू आमार द्वारा एसब झमेला सम्भव नय तुमी अन्य कोथाओ व्यवस्था करोगे नाई को माता नाई को पिता गो जाबो गो ओ माशी ए भा
কেকো বাছা তুমি মাসি ডেকে এমন অন্তরকাড়া কথা বলে প্রাণে মায়ার সঞ্চার করলে আমি হে কাশ্রহীন অভাগিনী মা এ রাজ্যে আমার আপন বলতে কেউ নেই তাই তো আপনার কাছে একটু আশ্রয় চাইছি কিন্তু আমি যে বড় গরিব মা গোবিন্দ রাজার ফুলের বাগানে আমি মালির কাজ করি কোন রকমে দিন কাটাই এর উপর তোমাকে আমি আমাদের খাবারের চিন্তা আপনাকে করতে হবে না আমার কাছে কত মোহর আছে মোহর ঠিক আছে মা ঠিক আছে তাহলে আর কোনো অসুবিধে নেই নামাজি নাম নাম এসো এসো বসো এখানে দাও তোমার ছেলেকে আমার কাছে দাও রাম 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 ও কথা বলে আমাকে ধর্মে না করবেন না মাসি ইনি আমার স্বামী দেবতা স্বামী উমা এ আবার কেমন কথা গো আরে মাসি এ সাজ বাত আছে এ বাবুজি মেরা মাইজি কা স্বামী আছে থাক বাপু থাক পরে ঘরে বসে শুনবো তোমার স্বামী দেবতার কাহিনী এখন তো দুধের জোগাড় করি আমি যাই রে মাইজি তোহার কোনো চিন্তা না আছে মাসি আমি যাই রে আচ্ছা সর্দার চল 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 আমি যাই মা সন্ধে হয়ে এলো গোবিন্দ রাজার বাড়িতে ফুল দিয়ে আমি এক্ষুনি আসছি মাসি গোবিন্দ রাজা কে এ রাজ্যের রাজা মহারাজ আমাকে কবে রানী বানাবেন অপেক্ষা করো আমার হবু রানী আপনি বলেছিলেন আমাকেও বানাবেন আমি কি সারা জীবন পাখাই পড়ব না না তোমাকেও বানাবো আমি তো পা টিপতে টিপতে বুড়ি হয়ে গেলাম বুড়ি এই তোমার প্রতিচিহ্ন শিথির সিঁদুর মা তোমার এই প্রতিচিহ্ন এখন তোমার আর আমার বিপদ ডেকে আনবে একটা দুধের শিশু তোমার স্বামী রাজ্যে এই কথা কেউ বিশ্বাস করবে না প্রজাদের মধ্যে মহাবিতর্কের সৃষ্টি হবে রাজ্যে হইচই পড়ে যাবে তোমাদের স্বামী স্ত্রীর পরিচয় গোপন রাখতে হবে মা নইলে যে লোকে থুতু দেবে কিন্তু আর কোনো কিন্তু নয় মা আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি এই সিঁদুর আমি রেখে দেব যেদিন তোমার স্বামী উপযুক্ত হবে এই সিঁদুরের মর্ম বুঝে তোমার মাথায় সিঁদুর পরিয়ে দিতে চাইবে ঠিক সেই দিনই তোমার পতির হাতে আমি নিজে এই সিঁদুর তুলে দেব এর জন্য তোমার কোনো পাপ হবে না মা কারণ তুমি যখন বিপদগ্রস্তা এই সংবাদ সেনাপতি সমর সিং আমরা আমাদের পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যেরই সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু আমাদের রাজকুমার বিজয় আর রাজবধূ রূপবানের কোনো সন্ধানই আনতে পারলাম না মহারাজ আমার আদরের দুলাল বিজয় আর পুত্রবধূ রূপবানকে কেউ খুঁজে এনে দিতে পারল না আপনি কেমন রাজা কেমন আপনার সৈন্য সামন্ত যারা আজ পর্যন্ত তাদের খুঁজে এনে দিতে পারল না জানি না ওরা এখন কোথায় আছে কেমন আছে কোথায় যাচ্ছ দাদা নদীতে স্নান করতে না দাদা নদীতে নয় Thank you.
বিজয়ের কাছ থেকে ওর অঙ্কের খাতাটা চেয়ে নিত। তাই বিজয়, কেন আমার অঙ্কের খাতা তাজেলকে দেবো? কেন তোমার সাহস তো কম নাই, রাজকুমারী চেয়েছে তারপরেও কৈফরত জানতে চেয়েছো। এই নে তাজেল। রাজকুমারী আমার খাতা দেখে অঙ্ক কষলে মাস্টারমশাই বকবে না? মাস্টারমশাই খুব ভালো করেই জানেন এটা কার বাবার পাঠশালা। স্বয়ং উপস্থিত রাজকুমারী তাজেল দেবীর বাবার, তাই এ নিয়ে তোমাদের প্রয়োজনটা কি এই মাথা ঘামাবার? চুপ কর বেটা বোকার পাহাড়, কিছুই না বুঝে হাসে বারবার। আবার এখন পড়ার খবরটাও দেখতে হয় একবার, কি অবস্থা সবার। বাবা শ্রীমান পটল চাকলাদার, দেখি তুমি পড়ো তো একবার। পড়বো এবার। নয় তো কি, দাঁড়ানো থেকে? তবে কি বসে থেকে গার্ধক্য থাকার? তাহলে বলতো বিজয়, একা নয় এক সের হলে এ টাকায় কয় সের হয়? ষোলো আনা টাকা হলে ষোলো সেরই হয়। বা 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 বা, এই তো ভালো ছাত্রের পরিচয়। কে ভালো ছাত্র মাস্টার মশাই? সে কি আর বলতে হয়, রাজকুমারী তাজেলি নিশ্চয়ই। তা তো বটে, তা তো বটে, তবে বিজয়কেও ভালো ছাত্র বলতে হয়। মালিনী ছেলে আবার ভালো ছাত্র কিসের হয়? ও তো আজ তাজেলের খাতা দেখে চুরি করে অঙ্ক কষেছে। রাম 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 রাম, এ কি দুর্নাম! মিথ্যে কথা মাস্টার মশাই, মিথ্যে অপমান। তাহলে দুজনের খাতা দেখলেই হয়ে যাবে সত্য মিথ্যার প্রমাণ। তাই তো দেখতে পাচ্ছি, হ্যাঁ, দুজনের খাতার অঙ্ক এই একই পরিমাণ। যার যার অঙ্ক আবার কষলেই মিলবে সমাধান। উত্তম প্রস্তাব, এতেই হয়ে যাবে সব দ্বন্দ্বের অবসান। না মাস্টার মশাই, সামান্য একটা মালিনী ছেলের কথায় আমি অঙ্ক কষব না। ঠিক আছে মা, অঙ্ক না কষলে ভুলে যাও সব ত্রুটি, এবং এই কথার পরে আজ তোমাদের সবার ছুটি। নমস্কার। শোন তাজেল, আজই তোর বাবাকে বলে ওই মালিনীর ছেলেকে এমন একটা শিক্ষা দেওয়াতে হবে যাতে কোনোদিনও তোর সামনে মাথা উঁচু করে কথা না বলতে পারে। তাই করতে হবে রেখা, তুইও চল আমার সঙ্গে। চল বাবা। শোনো বাবা, আমাদের পাঠশালায় না কিছুদিন ধরে একটা মালিনীর ছেলে এসেছে, ছেলেটা ভারী দুষ্টু। কি নাম তার? নাম বিজয়, মালিনীর ছেলে। কি করেছ ওই মালিনীর বাচ্চা? ওর সঙ্গে আমি পরে পেরে উঠছি না বাবা। ও এই কথা, তা আমাকে কি করতে হবে তাই বলো মা। মাস্টারমশাইকে বলে ওকে আমাদের পাঠশালা থেকে বের করে দাও। এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো মা, যা করার আমিই করব। ঠিক আছে বাবা, কথাটা মনে থাকে জানো। নিশ্চয়ই নিশ্চয়ই। মালিনী ছেলে হলেও লেখাপড়ায় ভালো, কিন্তু কোনো কারণ ছাড়া ওকে তারাই কি করে? শুনছো গো রূপবান? কি হয়েছে মাসি? ওই যে গোবিন্দরাজের অহংকারী কন্যা তাজেল তোমার দাদার পিছু লেগেছে। রাজকুমারী তাজেল কেন আমার দাদার পিছু লাগবে? কি করেছে আমার দাদা? তা জানি না বাপু, তবে আমি ওই অন্দরে ফুল দিতে গিয়ে দেখলাম কন্যা তাজেল তার বাবার কাছে অভিযোগ করছে, সে নাকি বিজয়ের সঙ্গে লেখাপড়ায় পেরে উঠছে না। ও তাই বলো, লেখাপড়া নিয়ে ওরকম একটু একটু হয়েই থাকে। তবুও বিজয়কে এখন থেকে একটু চোখে চোখে রাখিস মা। আমার মতো দুঃখিনী আর আমার অসহায় দাদার জন্য ওই ভগবানই আছেন, ভগবানই আছেন। ভগবান কোথায় থাকে প্রশ্ন আমার তাজেল মাকে। কেন পণ্ডিত মশাই, ভগবান আকাশে থাকেন? আমার উত্তর কি ঠিক হয়নি বলতে চান? না 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 না, তোমার উত্তর ঠিক হয়েছে, ভগবান আকাশেই আছে, আর যেটুকু বাকি রয়েছে সেটুকু শুনি বিজয়ের কাছে। পৃথিবীর সব সৃষ্টির কাছে ভগবান সদা সর্বদা আছে। হ্যাঁ, পরিপূর্ণ হয়েছে। এবার বলো তো দেখি বাবা বিজয়, কেন মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়? এইবার বোঝা যাবে, বলুক দেখি। ন্যায় অন্যায় বিচার শক্তি একমাত্র মানুষেরই আছে, তাই তো মানুষ শ্রেষ্ঠ জীব সব সৃষ্টির কাছে।
এবার নিশ্চয়ই বলবে মা তাজেল রানী শ্রেষ্ঠ মানুষ আমরা কাকে জানি। কেন পণ্ডিত মশাই, আপনি কি জানেন না এ পৃথিবীতে রাজা মহারাজারাই শ্রেষ্ঠ মানুষ, যেমন আমি আর আমার বাবা। এই পাঠশালায় বিজয় থাকলে আমি আর কখনো পড়া বলবো না বললাম পণ্ডিত মশাই। শোনো বাবা বিজয়, এবার স্মরণ হয়েছে, একটি কথা বলতে তোমায় বাকি রয়ে গেছে। জরির পোশাক পরে আর টাট্টু ঘোড়ায় চড়ে কাল থেকে আসতে হবে পাঠশালার এই ঘরে। কি বলবো বাবা, এ তো আর আমার কথা নয়, রাজ আজ্ঞা রাজ আদেশ, মেনে চলতে হয়, মেনে চলতে হয়, মেনে চলতে হয়, মেনে চলতে হয়। কোথায় পাবো টাকা পয়সা রে ও ঠাকুর, কোথায় পাবো জামা রে আমার ঠাকুর ঠাকুর গো। কে বা প্রাণের বন্ধু হইয়া গো, ও ঠাকুর দিবে কিনা ঘোড়া রে আমার ঠাকুর ঠাকুর গো। তোমার ভালো বাসা গো, ও তাজেল চাই না তোমার জামা গো, শোনো তাজেল তাজেল গো। আমার দিদি শুনলে তাজেল গো, ও তাজেল কিনা দিবে ঘোড়া গো, শোনো তাজেল তাজেল গো। কাল থেকে তুমি যদি পাঠশালে আসতে না পারো তাহলে যে আমার নিজেরই খুব খারাপ লাগবে, ঝগড়া করি আর যাই করি। আসলে তোমাকে না দেখলে কেন যেন আমার ভালো লাগে না। আমাকে না দেখলে তোমার কেন ভালো লাগে না তাজেল? আমি তো তোমার আপন কেউ নই। বিজয়, তুমি জানো না তোমাকে আমি কত আপন করে নিয়েছি, তাই তো তোমার পেছনে ছুটে এসেছি। চলো বিজয় আমার প্রাসাদে চলো, তোমাকে আমি ঘোড়া আর পোশাকের ব্যবস্থা করে দেবো। না তাজেল, ওসব ব্যবস্থা তোমাকে করতে হবে না, আমার দিদিকে বললে দিদি সব ব্যবস্থা করে দেবে। শোনো বিজয়, তুমি আবার কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে তুমি চিনতে পারবে না বোন। বিজয় তোমার কে হয়, কি হলো বললে না? আমার দাদা। চলো দিদি। চিন্তার কোনো কারণ নেই মা, কাল থেকে বিজয় আমার সঙ্গে বসে রাজবাড়ির জন্য মালা গাঁথবে। না গো মাসি, ওসব মালা গাঁথা ওর কাজ নয়, ও লেখাপড়াই করবে। কিন্তু মা, লেখাপড়া করতে গেলে কাল থেকে যে ওকে জরির পোশাক আর টাট্টু ঘোড়ায় চেপে পাঠশালায় যেতে হবে। ও তাই যাবে। বলো কি মা, এত মূল্যবান জিনিস তুমি কোথায় পাবে? শেষ সম্বল, আমার কাছে আর একটা মোহর আছে, সেই মোহর বিক্রি করে ওর ওগুলো আমি সংগ্রহ করে দেব। ও মা, একটু আগেই না আমি ফুলের তোড়াটা এখানে রেখে গেলাম, এরই মধ্যে কে নিয়ে গেল? কি নিয়ে গেল গো মা? রাজবাড়ির ফুলের তোড়া। ফুলের তোড়া? ও বুঝেছি। কি কি মাসি? সারা দিন খুঁজলেও আর পাবে না, ওটা যেখানে যাবার সেখানেই চলে গেছে। কে কে নিয়েছে মাসি? এখনো বুঝতে পারছো না? তোমার দাদা বিজয়। আসলে আমি কোনোদিন ভাবতেও পারিনি তাজেল, তুমি সত্যি সত্যি এমন করে
আমার জীবনে পিছু নিতে। হ্যাঁ পিছু নিয়েছি, তোমাকে নিয়ে অনেক অনেক দূর এগোবার জন্য। তাহলে কি বিজয় তাদেরকে ভালোবাসে? না না, এসব কি ভাব চিন্তা করছি আমি। আমি কোনোদিন ভাবতে পারিনি তাজেল, সত্যি সত্যি তুমি আমার জীবনে এমন করে পিছু নেবে। হ্যাঁ, পিছু নিয়েছি, তোমাকে নিয়ে অনেক অনেক দূর যাওয়ার জন্য। সকালে উঠিয়া তুমি মনে মনে বলো, সারাদিন যেন তুমি ভালো হয়ে চলো। আমি তো সারাদিন ভালো হয়ে চলি দিদি, কিন্তু কিন্তু কি দাদা? না থাক বলবো না। তুমি না বললেও আমি জানি তুমি কি বলতে চেয়েছিলে। কি দিদি? তুমি ভালো হয়ে থাকতে চাইলেও রাজকুমারী তাজেল তোমাকে জ্বালাতন করে। আরে না 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 না, তাজেল আমাকে জ্বালাতন করবে কেন? তাহলে তাজেলকে তোমার খুব ভালো লাগে, তাই না দাদা? হঠাৎ এসব কথা জিজ্ঞেস করছো কেন? এমনি। আচ্ছা দিদি, আজকাল তুমি আমাকে এত চোখে চোখে রাখছো কেন বলতো? আমি তো এখন বেশ বড় হয়ে গেছি। বড় হয়েছো বলেই তো তোমাকে চোখে চোখে রাখার দায়িত্ব
আমার আরো বেড়েছে দাদা। কেন কেন দিদি? তোমাকে কেউ যেন আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে, কারণ আমি যে বড় দুঃখিনী দাদা, আমি যে বড় দুঃখিনী। তাই তোমার কাছে আমার মিনতি, এই পৃথিবীর সময় আমাকে দুঃখ দিলেও তুমি আমাকে দুঃখ দিও না দাদা, তুমি আমাকে কাঁদিও না, তুমি আমাকে কাঁদিও না। না, সব সময় তোমার ওই কান্নাকাটি আমার ভালো লাগে না দিদি। এখন আমি যাই। তোমার মতো ওই লক্ষ্মী দিদি আর কজন আর ভাগ্যে জোটে? ভগবান তোমার দিদিকে দীর্ঘ আয়ু করুন। শোনো মা, তাজেল, রেখা, পটল, আমাদের বিজয়ের এই পোশাক পরে আসার সুবাদে আজ তোমাদের ছুটি। ভগবান চলো বেরিয়ে আসি। হ্যাঁ চলো। দশটি বছর
তোমার সঙ্গে একত্রে ওঠা বসা করে আজও পর্যন্ত তোমার মনটা আমি বুঝতে পারলাম না। তুমি যে একটা কি? আমি একজন মানুষ, সাধারণ মালির ছেলে, আর তুমি হচ্ছে রাজকন্যা। কাজে আমার মতন একটা সাধারণ মানুষের মন তুমি কি করে বুঝবে তাজেল? না বিজয়, হে তোমার ভুল ধারণা। আমি বুঝতে চাইলেও তুমি কোনো দিন আমাকে সেই সুযোগ দাওনি। যখনই সে ইচ্ছে নিয়ে তোমার সম্মুখে আসি তখনই মনে হয় যেন তুমি আমার উপর রাগ করিয়াছো। না না না, রাজকন্যার উপর রাগ করবার মতন দুঃসাহস কি আমার থাকতে পারে? তাহলে পণ্ডিত মশাই যে আমাকে রাজ্য ছাড়া করে দেবেন? মিথ্যে কথা, পণ্ডিত মশাই তোমাকে অত্যন্ত ভালোবাসে। সত্যি বলছো? আর আমি আমি তার চেয়েও বেশি। আমায় যদি ভালোবাসো গো ও বিজয়, জবান করবো দান গো, শোনো বিজয় বিজয় গো। তোমায় যদি ভালোবাসি গো ও তাজেল, লোকে মন্দ বলবে গো, শোনো তাজেল তাজেল গো। লোকের মন্দ পুষ্প চন্দন গো ও বিজয়, চলো আমার বাড়ি গো, শোনো বিজয় বিজয় গো। চলো বিজয়, আজ তোমাকে আমার সঙ্গে আমাদের বাড়ি যেতেই হবে। না তাজেল, দিদি শুনলে রাগ করবে। আজ তোমার কোনো অজুহাতে আমি শুনবো না, চলো তো। শোনো তাজেল গো, মুন্না জেনে প্রেমে মইজো না, শোনো তাজেল গো, মুন্না জেনে প্রেমে মইজো না, মুন্না জেনে প্রেমে মইজো না, মুন্না জেনে প্রেমে মইজো না, শোনো কি করে সম্ভব তাজেল? তোমার বাবা এই বিয়ে কোনোদিন মেনে নেবেন না, মেনে নিতে পারেন না। বাবা সে না কে, হ্যাঁ করা দায়িত্ব আমার বিজয়। তুমি যদি বলো তাহলে আজই তার প্রমাণ আমি দেখিয়ে দিতে পারি। রাম 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 রাম, এ কি দেখলাম দুই নয়নে আমার? রাজকুমারী তাজেল কি কলঙ্ক আনবে তার বাবা? আমায় ক্ষমা করুন পণ্ডিত মশাই, আমায় ক্ষমা করুন। এমন অযাচিত পরিবেশে বিজয়ের সঙ্গে আমাকে যখন দেখেই ফেলেছেন তখন আর আপনার কাছে কিছুই লুকাবো না। আমি
আমি বিজয়কে ভালোবাসি। সর্বনাশ সর্বনাশ, মহা গন্ডগোল বেঁধে যাবে যদি এ কথা তোমার বাবার কাছে হয়ে যায় ফাঁস। কেন পণ্ডিত মশাই? মালিনীর ছেলের সঙ্গে রাজকুমারের ভালোবাসা স্বীকৃতি দেবেন না কবু, রাজ পরিবার মিটবে না তোমাদের আশা। কিন্তু আমার এই আশা যে মিটতেই হবে, বিজয়কে ছাড়া যে আমি বাঁচব না, আপনি আমাকে বাঁচান। বাবাকে কি আজই একটু বুঝিয়ে বলে বিজয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিন। সর্বনাশ, এ কি করে সম্ভব হবে মা? তোমার বাবার কাছে প্রস্তাব গেলে যে আমার চাকরি থাকবে না। আপনার দুটি পায়ে পড়ি পণ্ডিত মশাই, আপনি আমাকে বাঁচান। আহা, করো কি করো কি মা তাজেল, হইও না উতলা প্রাণ, চেষ্টা করে দেখি তোমার এই সমস্যা হয় কিনা সমাধান। আরে পণ্ডিত মশাই যে, এই অসময়ে আপনি কি মনে করে? একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম মহারাজের কাছে, অভয় না দিলে বলতে পারি না যে। নির্ভয়ে বলতে পারেন। রাজকুমারী তাজেল দেবীর দিতে হবে বিয়ে, তাই আমি এসেছি তার বিয়ের প্রস্তাব নিয়ে। উত্তম উত্তম প্রস্তাব নিয়ে এসেছেন পণ্ডিত মশাই, সেই জন্যে আপনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এবার বলুন, কোন রাজ্যের রাজকুমারের সঙ্গে? আজ্ঞে মহারাজ, কোন রাজকুমার নয়, পড়ায় ভালো, দেখতে সুন্দর, সাধারণ তার পরিচয়। রাজকুমার নয়, সাধারণ ছেলে, কি নাম তার, কোথায় থাকে সে? আজ্ঞে মহারাজ, বিজয় কুমার নামখানি তার, সবাই চেনে তাকে। শুনেছি তার দিদির সঙ্গে মালিনীর ঘরে থাকে। কি, মালিনীর ছেলে বিজয়? যার নামে একদিন আমার মেয়ে অভিযোগ এনেছিল, সেই নিচু জাত মালিনীর বাচ্চার সঙ্গে আপনি আমার একমাত্র মেয়ের বিবাহের প্রস্তাব এনেছেন, কোন সাহসে? অপরাধ মার্জনীয় মহারাজ। সেনাপতি আদেশ করুন মহারাজ। আপনি এক্ষুনি গিয়ে ওই মালিনীর বাচ্চা বিজয়কে বন্দী করে নিয়ে আসুন। যথা আজ্ঞা মহারাজ। দিয়া রাখিব তোমার হিয়া, তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। সাঁতার কাটিবে তুমি বিনোদিয়া, তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। জীবনে মরণে রব দুজনে, জীবনে মরণে রব
কষি কষিয়া তুমি সখা আমার বন্ধু লাগো আমি সখী লাগি তোমার প্রিয়া প্রেমের ডোরে হৃদয় পুড়ে প্রেমের ডোরে হৃদয় পুড়ে বাঁধিয়া রাখিব তোমার হিয়া তুমি সখা আমার বন্ধু লাগো আমি সখী তুমি বন্দী কার আদেশে বিজয়কে বন্দী করতে এসেছো মহারাজের আদেশে না ওকে দেব না আমি বন্দী করতে মহারাজের আদেশ আমাকে পালন করতেই হবে রাজকুমারী যাও বন্দী করো বিজয়কে সাবধান সেনাপতি অমরনাথ না তাজেল ওদের কাজ ওদের করতে দাও চলুন সেনাপতি তোমার জন্মদাতা পিতার মুখের উপরে এই নির্লজ্জ প্রেমের যুক্তি প্রদর্শন করতে তোমার এতটুকু লজ্জা হলো না বিজয়কে বন্দী করে তুমি আমার লজ্জার সংকোচ সব দূর করে দিয়েছো বাবা শুধু তুমি আমার একমাত্র আদরের মেয়ে বলে নইলে তোমার মতো অবাধ্য কুলাঙ্গার মেয়েকে এতক্ষণে শুলে চড়িয়ে আমি হত্যা করতাম প্রেমের কি স্বাদ মালিনীর ছেলে হয়ে রাজকুমারীর সঙ্গে প্রেম রাজঘাতক মারতে মারতে এই ছোট জাত মালিনীর বাচ্চাকে প্রেমের বানান ভুলে দাও চিরাতরে অজ্ঞান অবস্থায় আঘাত করলে সে সঠিকভাবে আঘাত উপলব্ধি করতে পারবে না কাজেই প্রতিটি আঘাত করবে জ্ঞান থাকা অবস্থায় যাতে করে সে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারে বামুন হয়ে চাঁদের পানে হাত বাড়াবার পরিণতি কত মর্মান্তিক ঠিক ঠিক বলেছেন মহারাজ আর শোনো জ্ঞান ফিরলেই সাত দিনের জন্য ওর বুকে পাথর চাপা দিয়ে রাখবে যথা আদেশ মহারাজ এই নিয়ে যাও ওকে মহারাজ আমি খবর পেয়েছি ওই মেয়েটি নাকি এই বিজয়েরই দিদি কোন মেয়েটি যে রূপসী মেয়েটির কণ্ঠ শুনে আপনি মুগ্ধ হয়েছিলেন ও হ্যাঁ মনে পড়েছে তুমি একদিন বলেছিলে কোন মালিনীর বাড়িতে থাকে ভালোই হলো এক ঢিলে দুই পাখি মারার সুযোগ আমার হাতে এলো একদিকে প্রতিশোধের সুযোগ নেওয়া আর একদিকে রূপসী রূপবান পেলে মাসি দাদার কোনো খোঁজ পেলে না গো মা রাজবাড়িতেও যাওয়া হলো না সারা দিন ধরে অনেক খোঁজাখুঁজি করলাম তবু তো স্বামী বিজয়কে কোথাও পেলাম না রে মা আজ এত দেরি করছি কেন কি জানি মা আমার কেমন যেন লাগছে কতদিন তোকে বলেছি তোর স্বামী বিজয়কে একটু চোখে চোখে রাখিস তা নয় আমি আর কত
গোবিন্দ প্রসাদ তোমার রূপে মুগ্ধ, তাই তিনি তোমাকে সসম্মানে ডেকে পাঠিয়েছেন। সাবধান লম্পট। সোজা কথায় যেতে না চাইলে আসল সংবাদটা শুনে নাও। তোমার অতি আদরের দাদা বিজয় এখন গোবিন্দ রাজার প্রস্তর কারাগারে বন্দি। সে এখন পাথর বুকে নিয়ে মৃত্যুর প্রহর গুনছে। কি বললে? আমার দাদা বন্দি? দাদা কোথায় যাচ্ছ সুন্দরী? আমরা তো যাব। এই চলো। তাই নাকি? রূপবান, আমি তোকে ধরে রাখতে পারলাম না রে মা, আমি তোকে ধরে রাখতে পারলাম না। আপাতত এখানে পড়ে থাকো সুন্দরী, আমি মহারাজকে গিয়ে তোমার পৌঁছানো সংবাদটা দিয়ে আসি। আমি আমার রূপবানকে আটকে রাখতে পারলাম না রে, আমি পারলাম না। ওই ওই গোবিন্দ রাজার লোকজন ধরে নিয়ে গেল। দিদি দিদি
আমি আর পারছি না দিদি, আমি আর পারছি না। দাদা, 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 এই অসহ্য যন্ত্রণা আমি আমি আর সহ্য করতে পারছি না দিদি। ও ভগবান, কেন তুমি আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো? দাদা, এই কষ্ট দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না কেন? কেন কেন মৃত্যু দিলে না ঠাকুর? কেন? আর আর পারছি না আমি এই মৃত্যু যন্ত্রণা থেকে তোমাকে আমাকে উদ্ধার করো দিদি। ধৈর্য ধরো দাদা, ভয় পেও না। তুমি আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোমায় উদ্ধার করব দাদা, আমি তোমার উদ্ধার করব। না না সুন্দরী, তোমার এই রূপ থাকতে তোমার দাদার জন্য তুমি জীবন দিতে যাবে কেন? আপনি আপনি কে? আমাকে তুমি চিনবে না সুন্দরী, আমি রাজা গোবিন্দপ্রসাদ, এই রাজ্যের মা বাপ। আমার দাদাকে এখানে বন্দী করে এনেছেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিন আমার দাদাকে। ছেড়ে দেব? তার আগে তুমি আমার অন্তঃপুরে গিয়ে আমার অন্তরের বাসনা পূর্ণ করে দাও। এসো এসো সুন্দরী, এসো এসো সুন্দরী, এসো এসো সুন্দরী, এসো। দম্পট রাজা, আমার আমার দিদির দিকে হাত পাড়াতে বলে দিচ্ছি। সুন্দরী ছেড়ে দে, এসো সুন্দরী, এসো, ছেড়ে দে ওকে, ছেড়ে দেব। আমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত স্বয়ং ভগবানও তোমাকে চাইতে পারবে না। সতী নারীর যদি প্রতিপত্তি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তাহলে এই পৃথিবীর কোন শক্তি তার ক্ষতি সাধন করতে পারে না। কোন না কোন সূত্র ধরে ভগবানই তাকে রক্ষা করে। তোমার ভগবানও জানেন রাজা গোবিন্দ প্রসাদের হাত থেকে অক্ষত অবস্থায় কেউ রেহাই পায় না, তুমিও পাবে না। কাজে আমার সামনে এখন কেউ আসবে না। আমি এসেছি। কে? একি তাজেল, তুমি এখানে কেন এসেছো? এসেছি নারী হয়ে একজন নারী নারীত্ব রক্ষা করতে। চলে যাও এখান থেকে। না, যাব না। এর পরিণাম কি তুমি জানো? নিশ্চয়ই, মৃত্যুর চেয়ে ভয়ানক আর কিছু নয়। তা জেনে শুনেও তুমি? হ্যাঁ, তোমার মতো একটা লম্পট চরিত্রহীন পিতার কন্যা হয়ে বেঁচে থাকার চেয়ে। এই ব্যভিচারের প্রতিবাদ করে মরে যাওয়া অনেক ভালো। তাজেল, চুপ করো। ওই পাপ মুখে আমার নাম আর তুমি কোনো দিন উচ্চারণ করবে না। তোমার মতো পরস্ত্রী কাতর নর পশুকে আমি ওর পিতা বলে স্বীকার করবো না। তুমি আমাকে অপমান করছো। অপমান? অপমান বোধ তোমার আছে? যদি থেকে থাকে তাহলে এক্ষুনি এই স্থান ত্যাগ করো, নইলে আমি নিজে গিয়ে সমস্ত রাজ্যময় ঢল পেটিয়ে তোমার এই কলঙ্কের কথা প্রকাশ করব। না না তাজেল। তাহলে আর এক মুহূর্ত বিলম্ব না করে এখান থেকে চলে যাও, যাও। আর কোনো ভয় নেই বোন, এসো এবার তোমার দাদাকে মুক্ত করি। আছিল, চলো বোন। যাও বিজয়, তোমার দিদিকে নিয়ে শীঘ্রই এই রাজ্য ত্যাগ করো। তাজেল, তুমি আমার জন্য এত কষ্ট করলে। না বিজয়, আমি আর এমন কি কষ্ট তোমার জন্য করেছি? আমার চেয়ে আরো হাজার গুণ বেশি কষ্ট করেছেন তোমার দিদি। দাদা, দিদি, দাদা, এক মুহূর্ত বিলম্ব করো না বিজয়। যাও। কিন্তু? আর কোনো কিন্তু নয়, শীঘ্রই এই পথ দিয়ে পালাও, নইলে বিপদ হবে। যাই বোন তাজিল, তোমার এত বড় উপকারের কথা আমাদের সারা জীবন মনে থাকবে। যাও বোন, চলো। Oh, my God.
তোদের দেড় যুগের নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে, এবার তোদের ফিরে যাবার পালা। ফিরে যাব? আজই তোরা নিজ রাজ্য বিলাসপুর অভিমুখে যাত্রা কর। কিন্তু বিলাসপুরের পথ যে আমরা চিনি না বাবা, কি করে যাব? আমি চিনি মাইজি, তুই চিন্তা না করিস। সর্দার, সর্দার। প্রতিনারীর গতি ওই ভগবানই করেন মা। বম শঙ্কর, বম বলেনা। আচ্ছা দিদি, মণিবর বলে গেলেন যে বিলাসপুর আমাদের নিজ রাজ্য, কথাটা আমি ঠিক বুঝতে পারুনি? বিলাসপুর ফিরে গেলেই সব বুঝতে পারবে দাদা। চল মাইজি, এখনই রওনা হই। এ তোরা ঘর যা। চল মাইজি, চলো সর্দার, এসো। চল চল। প্রিয় সভাসদবৃন্দ, আমার নির্বাসিত পুত্র এবং পুত্রবধূ মা রূপবান আজ সুদীর্ঘ 18 বছর যাবত নিখোঁজ রয়েছে। তাই আপনাদের রানীমা অসুস্থ হয়ে প্রায় মৃত্যু পথ যাত্রী, আপনাদের কাছে আমার অনুরোধ, মহারানীর আশু আরোগ্য লাভের জন্য সৃষ্টিকর্তার কাছে আপনারা সবাই মিলে প্রার্থনা করুন। প্রণাম মহারাজ, ভগবান আপনার প্রার্থনা মঞ্জুর করেছেন মহারাজ। আপনার বেটা রাজকুমার বিজয় আর বৌরানীমা রূপবান আজ আপনার সামনে হাজির। মা রূপবান, বিজয়, মহারাজ, সুদীর্ঘ 18 বছর পর মা রূপবান আর রাজকুমার বিজয়কে আমাদের কারোরই চেনার কথা নয়। তাদের কথা বলে কেউ হয়তো আমাদের সঙ্গে প্রতারণাও করতে পারে, কাজেই। কথাটা আপনি যথার্থই বলেছেন সেনাপতি সমর সিং। তোমার পরিচয়? আমি এক জঙ্গলি সর্দার আছি, আমার নাম রঘু সিং। কিন্তু এরাই যে মা রূপবান আর পুত্র বিজয়, তার প্রমাণ? প্রমাণ আমার কাছে আছে হুজুর। এই পোশাকগুলো শিশু বিজয়ে, সে এতদিন পর্যন্ত আমার মাসির কাছে ছিল। সেনাপতি, এই যে দেখছি সত্যি সত্যি আমার শিশু বিজয়ের পোশাক। হ্যাঁ, তাই তো। আরো প্রমাণ আছে পিতা ঠাকুর, ছোটবেলায় আপনাদেরই দেয়া। ওর গলায় এই মোহর দেওয়া লকেট। হ্যাঁ হ্যাঁ সর্দার, পেয়েছি সঠিক প্রমাণ। আমি পেয়েছি আমার মা রূপবান আর বাবা বিজয়কে আমি সঠিকভাবে ফিরে পেয়েছি। আয় বাবা, বুকে আয়। আয় বিজয়। বাবা, আয় তোমার মা। মা, বিজয়, মা রূপবান, আমার বাবা, আমার বাবা, আমার বাবা, আমার বাবা। আমি এখন যাই মহারাজ। এসো সর্দার, তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না সর্দার, শোধ করতে পারবো না। আমি যাই মা রূপবান। তোমাকে অনেক কষ্ট দিয়েছি সর্দার, তোমার যখন মন চায় আমাদের সঙ্গে দেখা করবে, আমাদের আশীর্বাদ করবে। ভগবান তোমাদের ভালো করবে মা, ভগবান তোমাদের ভালো করবে। সেনাপতি সমর সিং। মহারাজ, এই রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার আমার একমাত্র পুত্র বিজয় আজ তার নিজ রাজ্যে ফিরে এসেছে, তাই আমিও তার হাতে তার নিজ রাজ্যভার বুঝিয়ে দিয়ে বাকি জীবন নিশ্চিন্ত মনে বিশ্রাম নিতে চাই। এবং আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমি স্বতঃস্ফূর্ত ভাবে ঘোষণা করলাম, এখন থেকে বিলাসপুর রাজ্যের মহারাজ আমার সুযোগ্য পুত্র বিজয় রায় চৌধুরী। ¶¶
বিলাসপুরের মহারানী। মা রূপবান না, শিশুকালে আমি পুতুল বিয়ে মানি না। এখন আমি অবুঝ শিশু নই, এখন আমি বড় হয়েছি। আমার ভূত ভবিষ্যৎ ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে। কিন্তু তাই বলে বৌমাকে তো তুমি ফেলে দিতে পারো না। তোমার বৌমা হিসেবে ফেলে দিলেও দিদি হিসেবে আমি তো তাকে ফেলে দিতে চাইছি না। দিদি হিসেবে সে সারা জীবন থাকুক। গর্ব সাক্ষী করে ওর সঙ্গে তোমার বিয়ে হয়েছে, কেন থাকবে সে দিদি হিসেবে? বিজয়, এত অধর্ম ভগবান সইবেন না বাবা। আমি তোমার গর্ভধারিণী মা, আমার তিপ্পি রইল, বৌমার ঘরে গিয়ে মায়ের আদেশ পালন করো বাবা। বেশ, শত অনিচ্ছা থাকা সত্ত্বেও জীবনে প্রথম মায়ের আদেশ পালন করে আমি আমার ধর্ম রক্ষা করছি। কিন্তু ভবিষ্যতে নিজের খেয়াল খুশি মতো আমি আমার কর্ম করে যাব, কথাটা যেন মনে থাকে। তোমাকে তো খুব সুন্দর লাগছে, একেবারে ১৬ বছরের যুবতী কন্যা সেজে বসে আছো দেখছি। হ্যাঁ, সত্যি বলছো, আমাকে তোমার খুব ভালো লাগছে। আমার কাছে তুমি এবার নতুন কি যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগবে? লাগতো যদি তুমি আজ আমার বধূ হবার স্বপ্ন না দেখে দিদি হয়ে থাকতে। ছি ছি ছি, সব জেনে শুনে ওই পাপ সম্বোধন, এখন আর তোমার সাজে না স্বামী। আজ না সাজলো, এতদিন তো খুব সাজেছিল। তার কারণটাও তুমি নিজেই অনুধাবন করেছো, কিন্তু এখন তার ওই সম্বোধনের যুক্তিকতা তুমি দেখাতে পারো না। শোনো, তোমার সঙ্গে সব বাজে যুক্তিতর্কে আমার কোনো প্রয়োজন নেই। আমার এক কথা, ছোটবেলা থেকে যাকে আমি দিদি রূপে জেনে এসেছি, আজ আমি তাকে স্ত্রী রূপে কিছুতে মেনে নিতে পারবো না। হোকো, একটা পরিপূর্ণ যুবতী নারী হিসেবে আমি একদিন পারিনি একটা শিশুকে স্বামী হিসেবে মেনে নিতে, কিন্তু সব জেনে শুনেও নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে সেদিন তোমাকে স্বামী হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। শুধু তোমাকে আর আর তোমাদের এই বংশকে রক্ষা করতে। আজ সেই ইতিহাস কি অস্বীকার করছো? ওসব ইতিহাস তুমি আমার বাবা মাকে শুনিও, তারা খুশি হবে, আমাকে নয়। মুছে ফেলো, মুছে ফেলো তোমার স্মৃতি সিঁদুর। আমি তোমাকে শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, বর্তমান এই রাজা বিজয় রায় চৌধুরীকে তুমি কোনোদিন স্বামী হিসেবে পাবে না, কোনোদিনও না। পাত্র মিত্র পারিষদ বর্গ, আজ একটা জরুরি প্রয়োজনে এ রাজসভায় আমি সবাইকে ডেকে পাঠিয়েছি। আজ থেকে ১৮ বছর আগে তৎকালীন মন্ত্রীর কন্যা রূপবানের সঙ্গে আমার নাকি এক পুতুল খেলার বিয়ে হয়েছে। এখন আপনারাই বলুন, যে নারী নাকি আমার চেয়ে এক যুগের বয়স জ্যেষ্ঠা, সেই নারীকে স্ত্রী রূপে গ্রহণ করে আমার মতন একজন পরিপূর্ণ যুবরাজ সুখী হতে পারে কি? আজ আপনাদের সাধারণ বিবেক খাটিয়ে আমার এই প্রশ্নের উত্তর দিন। অপরাধ মার্জনীয় মহারাজ, আপনার কথিত এই পুতুল খেলার বিয়েতে আমি উপস্থিত ছিলাম, কাজেই আপনার প্রশ্নের উত্তরে শুধু এইটুকুই বলতে হয়, যার দুঃখ কষ্টের বিনিময়ে আজ আপনি আপনার জীবনের ভালো মন্দ শোক দুঃখ উপলব্ধি করতে পেরেছেন, তাকে গ্রহণ করে শুধু সুখী নয় মহারাজ, ধন্য হওয়া উচিত। সেনাপতি, আপনার কাছে ওই সব সস্তা আবেগার চুক্তি বাক্য আমি শুনতে চাই না। আমার আদেশ, আগামীকাল সূর্যাস্তের পূর্বেই ওই অপয়া অনুকূলে রূপবানকে আমার রাজ্য থেকে বের করে দেবেন, এটাই রাজ আদেশ। মহারানী, ক্ষমতা হাতে পেয়ে তোমার পুত্র বিজয়ের মাথা খারাপ হয়ে গেছে। সেনাপতি, আপনি আদেশ কখনো পালন করবেন না। অপরাধ নেবেন না মহারাজ,
আমি যে বর্তমান মহারাজার বেতনভুক্ত আদেশের দাস। সেনাপতি, ন্যায় নীতি আর সত্যের পূজারী রাজা বিক্রম রায় চৌধুরী এখনো মরে যায়নি। তার জীবিত অবস্থায় এত বড় অন্যায় অবিচার আপনিও করতে পারেন না। মহারাজ, আপনার চোখের সামনে যে স্ত্রী স্বামীর জন্য নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে এত কিছু করতে পারলো, সেই সতী সাধ্বীর প্রতি গুরুভানকে আজ ওই অকৃতজ্ঞ পাষণ্ড রাজার আদেশে রাজ্য থেকে বের করে দেবেন? এত বড় বিচার যে ভগবান সইবে না সেনাপতি। মহারাজ, আমি যে আজ আমি আপনার কাছে এই বংশ আর এই রাজ্যের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে অনুরোধ করছি, মা রূপবানের পরিবর্তে ওই অযোগ্য রাজা বিজয়কে বন্দী করে দেবী রূপবানকে রক্ষা করুন। আপনি আমাকে উভয় সংকটে ফেললেন মহারাজ। আপনি আমাকে সাহায্য করুন সেনাপতি। বিজয়কে কেন্দ্র করে এই পরিবারে অনেক ঘটনাই ঘটে গেছে, আজ আবার নতুন করে কোনো ঘটনার সূত্রপাত হোক আমি চাই না, চাই না। শান্ত হন মহারাজ। বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি আমার কক্ষে প্রবেশ করলে কোন সাহসে? এই কক্ষে প্রবেশ করার অধিকার একমাত্র আমারই আছে, সেই সাহসে। সাহস, অধিকার? আর মাত্র একদিন পরেই তোমার সমস্ত অধিকার আমি এই রাজ্য থেকে চির নির্বাসিত করে দিচ্ছি, এবং এই মুহূর্তে তুমি আমার কক্ষ ত্যাগ করো, নইলে চাবুকের আঘাতে আমি তোমার পিঠে চামড়া তুলে দেবো। তুমি আমার স্বামী, দেবতা, তোমার দেয়া যে কোনো আঘাতে আমি সয়ে নিতে পারবো। শুধু আমাকে চলে যেতে বলো না, চলে যেতে বলো না। ওসব মায়া কান্না আমার বাবা আমার মন গলাতে পারলো, আমার মন গলাতে পারবে না মায়াবিনী। তাই তোমার সমস্ত মায়ার বেড়ি ছিন্ন করে আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সূর্যাস্তের পূর্বেই তোমাকে রাজ্য ছেড়ে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। তার আগে তোমাকে এই অন্ধকার কারাগারে যেতে হবে রাজকুমার। বন্দি করুন ওই অকৃতজ্ঞ রাজকুমারকে। সেনাপতি, আজ থেকে রাজ্য পরিচালনার দায়িত্ব আমি পুনরায় গ্রহণ করলাম, যান এই মুহূর্তে বিজয়কে কারাগারে নিক্ষেপ করুন। কি করলেন বাবা? হাজার হলো সে আমার স্বামী, আমার দেবতা। আমিও বড় সাজ করে আমার একমাত্র আদরের পুত্রকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে একটু শান্তিতে বিশ্রাম নিতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যটা সইল না। তাই তো আজ আমি একজন পাষাণ পিতা হতে বাধ্য হয়েছি মা। বাবা, ওই অবাধ্য সন্তানকে আমায় একটু শাসন করতে দাও, শাসন করতে দাও মা, শাসন করতে দাও। আমার ছেড়ে দিন সেনাপতি, প্রচুর পুরস্কার পাবে। লোভ দেখাচ্ছেন রাজকুমার, একবার মা রূপবানের জন্য আপনার কাছে কাপুরুষ আর বিশ্বাসঘাত হয়েছি, এবার আর আমাকে মহারাজের নিকট সেই বিশ্বাসঘাত হওয়ার পরামর্শ দেবেন না রাজকুমার। অবত্র ইতর তোর উপযুক্ত পুরস্কার আমার কাছে পাও না। বড় আক্ষেপ হয় রাজকুমার, রাজার ঘরে জন্মগ্রহণ করেও রাজাচরণ শিখতে পারেন। কি করে শিখবে সেনাপতি? আমার বিজয় রাজপ্রাসাদে জন্ম নিল, সে যে মানুষ হয়েছে বনে জঙ্গল। মা, এতদিন বনে জঙ্গলে বাস করে এসে এখন এই কারাবাসের কষ্ট আমার সহ্য হবে না। আপনি তো আমাকে ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিন না মা, আমি না হয় অন্য কোনো রাজ্যে চলে যাব। না বাবা, তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে? পাগলামো না করে মা রূপবানকে তুমি যথাযোগ্য মর্যাদায় গ্রহণ করো, রাজ্য সিংহাসন সবই তোমার ফিরে পাবে। রূপবান, রূপবান আর রূপবান! রূপবানকে স্ত্রী রূপে গ্রহণ করছে আমার এই কারাবাস অনেক ভালো। ওর নাম আমার সামনে উচ্চারণ করবেন না,
আপনি যান। যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, কিন্তু নিজের সুখ আর শান্তির জন্য। আমি আমার স্বামীর কারাবাস কখনো চাইনি। ওকে আপনি ছেড়ে দিন বাবা, ওকে ছেড়ে দিন। না বুঝে শুনে অমন অনুরোধ তুমি আমায় করো না মা, এ তো তোমার ক্ষতিই হবে। সময় হলে আমি নিজেই ওকে ছেড়ে দেব। না বাবা, আমি জানি ওই কারাভোগের যন্ত্রণা সইতে পারবে না, ওর কষ্ট হবে। যার সামান্য কষ্টের কথা তুমি এত ভাবছ, সে তো তোমার সারা জীবনের কষ্টের কথা একবার অনুভব করলো না মা। বরং যাকে তুমি এখন যাও, সময় হলেই ওকে আমি ছাড়বো। বাবা, বছরের পর বছর ধরে জাত কুল মান ছেড়ে স্বামীকে সম্পদ মনে করে বনবাসে গিয়েছিলাম। স্বামীর সুখকে নিজের সুখ মনে করেছি, তার দুঃখ হাসি মুখে মাথার ওপর স্থান দিয়ে এসেছে। কিন্তু কিন্তু এ কি তার পুরস্কার? স্বামী থাকতেও ওদের চিহ্ন স্মৃতিদের সিঁদুর করতে পারছি না। এই অন্তর্জ্বালা নিয়ে আমি আর কত ভুগব? বলো বলো ঠাকুর বলো, কি আমার অপরাধ? আমার স্বামী আমাকে রাজ্য ত্যাগ করতে বলেছে, তার শান্তির জন্য তার আদেশ পালন করতে পুনরায় আমি বনবাসে যাব। তুমি তার সুমতি ফিরিয়ে দাও ঠাকুর, তার যেন কোনো অমঙ্গল না হয়। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও। চাল খাটিয়ে বন্দি করে ভেবেছো তুমি আমাকে পাবে? না, কখনো না, কখনো না। এটা সত্য নয় রাজকুমার। ঠিক আছে, আমি নিজেই তোমাকে মুক্ত করে দিচ্ছি। তবু তুমি আমাকে এ ব্যাপারে মিথ্যে দোষারোপ করো না। লক্ষ্মী, কারা ফটক খোলো। এ কি বলছেন ছোট রানীমা? খোলো বলছি। বাইরের দিকে চলে গেলেন যে? ওকে বাধা দিও না ভাই, ওর মন যেখানে চায় সেখানে যেতে দাও। সেনাপতি মহারাজ, বিজয়কে যেখানে পান সেখান থেকেই পুনরায় বন্দী করে নিয়ে আসুন, এ আমার আদেশ। যথা আদেশ মহারাজ। কান্দাবি আমার কইরা অবহেলা রে,
সিংহাসন ছাড়া তাই তো আবার আমি তোমার কাছে ছুটে এসেছি তাজেল, তুমি তুমি আমাকে ফিরিয়ে দিও না তাজেল। এ কি অসম্ভব কথা তুমি বলছো বিজয়? তুমি আরেক নারী সারা জীবনের সাধনার ধন, যে নারীদের যুগ ধরে ভালোবাসা দিয়ে কানায় কানায় তোমার জীবন পূর্ণ করেছে, তার আশা আকাঙ্ক্ষা চূর্ণ করে দিলে আমি আমি যে পাপী হয়ে যাব বিজয়। প্রেম ভালোবাসা পাপ নয় তাজেল, আজ তোমাকে বলতেই হবে, এতদিন ধরে যে প্রেমের স্বপ্ন তুমি আমাকে দেখিয়ে এসেছিলে তাকে নিছক অভিনয় ছিল। অভিনয় আমি জানি না বিজয়, তাই তো তোমাকে ভালোবেসেছি প্রাণ ভরে, কিন্তু যেদিন জানলাম তুমি রূপবানের প্রেমিক, তার জীবন মরণের সাথে তার স্বামী, তখন তার অভিনয় করে বলতে পারি না বিজয় যে ছেঁড়া কাপড়ের মতো তুমি রূপবানকে ছুঁড়ে ফেলে দাও। তুমি আমাকে ভুল বুঝছো তাজিল, এ হয় না, এ হয় না। রূপবান রূপবান আমার ধাত্রী হতে পারে কিন্তু কিন্তু স্ত্রী হতে পারে না। আমি তোমাকে নিয়ে দেশান্তরী হব, এ রাজ্য ছেড়ে চলে যাব। কিন্তু এ হয় না বিজয়, এত বড় অধর্ম ভগবান সইবেন না। এটা অধর্ম নয় তাজেল, অধর্ম নয়। পবিত্র প্রেমে যদি কোনো ধর্মের বাধা না থাকে তাহলে সেই প্রেমে মিলনে কেন বাধা থাকবে? হাত দেরি করো না, প্রেমেরই ডাকে সাড়া দিয়ে তুমি প্রেমকে সার্থক করো। হ্যাঁ তাজেল, চলো চলো, আমরা এক্ষুনি রাজ্য ত্যাগ করি, চলো চলো তাজেল চলো। কি হয়েছে মা?
এত উদ্ভ্রান্ত কেন? বারবার তুমি আমায় আর কত পরীক্ষা করবে বাবা? কি আমার অপরাধ? আমার জীবন থেকে তোমার এই পরীক্ষার পালা শেষ হবে না। তোর পরীক্ষা প্রায় শেষ মা, তুই পবিত্র রমণী, তোর ধৈর্য আছে, সহিষ্ণুতা আছে, ভগবানের কৃপায় এই পরীক্ষায় তুই জয়ী হবি। আমি জয়ী হয়ে কি করব বাবা? যদিও স্বামীকে পাই, সে আমাকে গ্রহণ করবে না। আমি নাকি অসুন্দরী, বয়োবৃদ্ধা, কেমন করে আমার স্বামীর কাছে আমি প্রিয় হব? বলুন বাবা, বলুন, বলুন বাবা। শোন মা, আজ তুই ওই শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করবি, দেখবি ভগবানের কৃপায় তুই তোর সমস্ত হারানো সম্পদ ফিরে পাবি। এই মুহূর্তে গিয়ে আগে তোর ওই বিপদগামী স্বামীর পথ রোধ কর। সে ওই জঙ্গলের পথ ধরে গোবিন্দ রাজ নন্দিনী তাজেলকে নিয়ে এই রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। যা যা তাকে ফেরা। বোম শঙ্কর, বোম বলে না। মনি বাবা, মনি বাবা, ছেড়ে ফেলতে পৃথিবীর কোন ওজা বলতে সাধ্য নেই। শোনো রব্বার, এই শূন্য আকাশের নিচে দাঁড়িয়ে তোমার আর্তনাদ কেউ শুনবে না, কেউ তোমার ডাকে সাড়া দেবে না। তোমার আবেদন যদি ভগবানের কাছে পৌঁছতে চাও তাহলে ভেতরে যাও, তোমার স্বামীর জীবন ভিক্ষা চেয়ে তার কাছে প্রার্থনা করো, তাকে সন্তুষ্ট করো। বোম বলে না। শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর।
শিবের ব্রত পালন করে পেয়েছি যে স্বামী, সকালে হারাবো তার কুণ্ড সেতে আমি। শিবের ব্রত পালন করে পেয়েছি যে স্বামী, সকালে হারাবো তার কুণ্ড সেতে আমি। শিব শঙ্কর জয় জয় শিব শঙ্কর জয় জয় শিব শঙ্কর।
সত্যি তুমি এই পৃথিবীর সতীসাধ্বী নারীর এক চলন্ত দৃষ্টান্ত বোন। আমি আবারও ভুল করে তোমার অনিষ্ট করতে যাচ্ছিলাম, কিন্তু স্বয়ং ভগবানই যেন আজ তার নিজ হাতে প্রতিহত করে প্রমাণ করে দিলেন যে এই পৃথিবীর কোন শক্তি সতী নারীর প্রতিকে কেড়ে নিতে পারে না। তাই আজ আমি নিজ হাতে তোমার এই বিজয়কে তোমার হাতে তুলে দিয়ে তোমার অভিশাপ থেকে মুক্ত হতে চাইব। কে কে এই পৃথিবীর পাগল করা রূপকুমারী যার উপর থেকে এক পলকের জন্য আমার দৃষ্টি আমি ফেরাতে পারছি না? বোম বলে না, একেই বলে মহা অবতারের মহা অলৌকিক খেলা। এতদিন ধরে যাকে বয়োবৃদ্ধ অসুন্দরী বলে ঘৃণা ও অবজ্ঞা করে এসেছিস, আজ তাকে নিজ মুখে রূপের রানী বলে আখ্যায়িত করছিস, তার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারছিস না? পৃথিবীর সেরা রূপবতী রূপবান। শুধু রূপবতী নয় বৎস, গুণবতীও। দীর্ঘ দেড় যুগের নির্বাসনী জীবনের সঙ্গে যুদ্ধ করে তোকে বাঁচিয়ে রেখেছে, আজ আবার মৃত্যুর দুয়ার থেকে ভগবানের কাছে প্রার্থনা করে তোকে ফিরিয়ে নিয়ে এসেছে, শুধু তার নিজের গুণেই। কিন্তু না বুঝে এই সতী সাধ্বী নারীর উপর যে অন্যায় অবিচার আমি করেছি তার ক্ষমা কি ভগবানের কাছে আমি পাবো কোনোদিন? নিশ্চয়ই পাবি, যদি ক্ষমা প্রার্থনা করে এই মুহূর্তে সিঁথিতে সিঁদুর পরিয়ে তাকে গ্রহণ করতে পারিস, তাহলে এই সমস্ত মহা অপরাধের শাস্তি থেকে তুই নিষ্কৃতি পাবি। কিন্তু কিন্তু সিঁদুর? বোম সাজ্ঞ বোম বলে না। রূপবান আমার সাথী গো, ও রূপবান জনম জনম থেকো আমার পাশে রূপবান গো। রূপবান আমার সাথী গো, ও রূপবান জনম জনম থেকো আমার পাশে রূপবান গো। তুমি বিজয় আমার সাথী গো, ও বিজয় যুগে যুগে থাকবো তোমার পাশে বিজয় গো। রূপবান আমার সাথী গো, ও রূপবান জনম জনম থেকো আমার পাশে রূপবান গো।